আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নতুন একটি কাওয়ালি সঙ্গীত আসতেছে পলিটিউনে, এটা শুট চলছে। এই যে আমরা আছি, ঠিক আছে, এই সঙ্গীত আজকে শুটিং হচ্ছে, ইনশাল্লাহ আগামীকাল রাত্রে, আগামীকাল রাতে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আশা করছি। শিওর, এটা একটা কাওয়ালি সঙ্গীত, আশা করি আপনারা দেখবেন, আর কিছুই নেই। না না, সবাই থাকবে এই গানে। এই যে আমাদের ইমরানুল ফারহান থাকবে, আমাদের সালমান সাদি থাকবে, আমি আছি, আবির হাসান থাকবে, ইলিয়াস আমিন, আমাদের আমাদের ওমর আবদুল্লাহ, আরেকজন আছেন। এই যে আসলে শিল্পী গোষ্ঠী মানে হলো সম্মিলিত গান, একটা সৌন্দর্য। আমরা সিঙ্গেল অনেক গান হয়, কিন্তু আসলে নানা ব্যস্ততার কারণে একসাথে সঙ্গীত করা খুব কম হয়। তবে শিল্পী গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্যই হলো একসাথে গান করা, তো সেই ফিলটাকে জাগিয়ে তোলার জন্য আমাদের খুব পছন্দের একটি সঙ্গীত আমি আসামি হে মাওলা, এটা আমরা নতুন করে মেক করলাম সবাই মিলে। সবাই তো না, আমরা চার পাঁচজন মিলে গাচ্ছি, দেখি হৃদয়ের মধ্যে ভালোবাসা জাগে কিনা, আল্লাহর প্রেম জাগে কিনা। এটা লেখা হলো জাফর আহমদ রাবি, সুর করা আমার, পুরনো ধাঁচের সুরটা করা, অনেক আগের, মোটামুটি প্রায় বলা যায় 7 বছর আগের সুর। আগামীকাল আসবে ইনশাল্লাহ, খুব দ্রুত আসবে। শুটিং করতে আমরা দূরে কোথাও যাইনি, আমাদের অফিসের ছাদেই আমরা শুটিং করছি। কিছু বলবে তুমি? অবশ্যই, কি বলবে? কোন এই পবিত্র কাজ নিয়ে আমরা মেহনত করতেছি, আল্লাহ যেন আমাদের এই মেহনতকে কবুল করেন। আমি তুমি জুতা ছাগান দেইছো না? আমি আরে দেখা দেইবো, আরে দেখা জুতা না পড়া, তোমার জুতা কি চোরা নিয়ে যাইবো? জুতা জুতা সরা লাভ কি? সাব্বির কিসে, সাব্বির কিসে, সমস্যা আছে কোনো? তোমার চেহারা দেখাও দর্শককে। হ্যাঁ, জানা যাও।